হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বেশ কয়েকদিন আগে আমি যখন বিএ, বিএসসি, বিকম এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করছিলাম যে কোনগুলো বেস্ট কলেজ হবে, তো ওখানে আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে গার্লস কলেজ নিয়ে দাদা একটা ভিডিও বানাও তো, মানে টপ 10 গার্লস কলেজ নিয়ে কলকাতার মধ্যে একটা ভিডিও বানাও। তো আমি ভাবলাম যে হ্যাঁ, এটা তো বানানোই যায়, একটা গার্লস কলেজ নিয়ে ভিডিও, যেটা কিনা সমস্ত মানে টপ 10 গার্লস কলেজগুলোকে আমি এখানে সিলেক্ট করবো এবং তোমরা সেখানে অ্যাডমিশন নিলে একটা ব্রাইট ক্যারিয়ার তোমরা চুজ করতে পারবে। সেখানে বিএ, বিএসসি, বিকম সব কিছুই মানে থাকবে, এরকম কোনো কলেজ নেই, কিন্তু আজকের এই পুরো ভিডিওটা থাকবে এবং তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু তোমরা কোনো কলেজকে মিস করে যেতে পারো, ঠিক আছে? তো যারা এখানে অ্যাডমিশন নেবে বলে ভাবছো বা এই কলেজে তোমাদের নামও উঠে গেছে, তারা প্লিজ মিলিয়ে নাও যে আমার কলেজগুলো কি তোমাদের সাথে মিলছে নাকি মিলছে না। বাট আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু একদম কলকাতার টপ 10 গার্লস কলেজ, মানে একদম বেস্ট হবে তোমাদের সকলের জন্য, যারা কিনা গার্লস কলেজে, পার্টিকুলারলি গার্লস কলেজেই পড়ার কথা ভাবছো তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা। ওকে, তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিও স্টার্টের আগে আমি একটা কথা ক্লিয়ার কাট বলে দিই, যেগুলো আমি বলছি সেগুলো সবকটাই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, শুধুমাত্র একটাই হচ্ছে গিয়ে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। ওকে, আর গভর্নমেন্ট কলেজে কিন্তু কখনোই প্লেসমেন্টের অপরচুনিটি থাকে না, সেই কারণে কিন্তু কোনো কলেজে প্লেসমেন্ট হবে না। আর সব কলেজের ফিজই হচ্ছে ওভারঅল তোমার 5,000 পার ইয়ার, এরকম করে কিন্তু অলমোস্ট সব কলেজে থাকবে। এবার কোনো কলেজে ম্যাটার করে, কোনো কলেজে একটু হয়তো বেশি হতে পারে, আবার কোনো কলেজে হয়তো একটু কমও হতে পারে, আবার যেগুলো একটুখানি গভর্নমেন্ট স্পন্সার না যে কলেজগুলো আর কি, একদম সরকারি নয়, তো সেই কলেজগুলোতে আবার 10,000-20,000 টাকাও ফিজ হতে পারে। তো বেসিক্যালি আমি যে টপ 10 কলেজগুলো আজকে এখানে বলবো গার্লসের মধ্যে, তো সেইগুলো সবকটাই কিন্তু ওভারঅল 10,000-এর মধ্যেই সব মানে ফিজটা আমাদের হয়ে যাবে, খুব একটা এক্সপেন্সিভ কিছু লাগবে না। ওকে, তো তোমরা কিন্তু স্কিপ করো না। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ তোমরা সবাই কিন্তু ভিডিও দেখে চলে যাও কিন্তু কোনো সাবস্ক্রাইব করো না, এই জন্য কিন্তু আমি খুব মানে খুব একটা বাজে দেখায় না যে সাবস্ক্রাইব না করে জাস্ট ভিডিও দেখে চলে যাচ্ছ। তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, অ্যান্ড দেন কমেন্টে লেখো আর লাইক করো, ভিডিও যদি ভালো লাগে তাহলেই লাইক করো। ওকে, তো চলো নাম্বার 1-এ আমি যাচ্ছি। নাম্বার 1-এ আমি রেখেছি বেথুন কলেজ। তোমরা সকলেই যেন, নর্থ ক্যালকাটার মধ্যে কিন্তু বেথুন কলেজ অন্যতম সেরা একটি কলেজ এবং ইতিহাসের পাতায় কিন্তু বেথুন কলেজের অনেক নাম আমরা শুনেছি, অনেক গল্প আমরা পড়েছি বেথুন কলেজে, তো সেটা সেদিক থেকে বিচার করলে কিন্তু এই কলেজ অন্যতম সেরা একটি কলেজ নর্থ কলকাতার মধ্যে। তো তোমরা যারা কিনা এই কলেজে অ্যাপ্লাই করেছো বা করবো বলে ভাবছো বা তোমাদের চান্স চলেও এসছে, মানে পেয়ে গেছো আর কি, তো তোমরা কিন্তু এখানে অ্যাডমিশান নিতেই পারো। আর এই কলেজের ফিস স্ট্রাকচারও খুব একটা বেশি না, তো এখানের ফ্যাকাল্টি কিন্তু খুবই ভালো, মানে খুব ধরে ধরে বোঝায়, ফ্যাকাল্টির মেম্বার্সগুলো কিন্তু খুব মানে ফ্রেন্ডলি স্টুডেন্টদের প্রতি। তোমরা কিন্তু এই কলেজটাকে অ্যাপ্লাই করতেই পারো, চান্স নিয়ে দেখতেই পারো। ওকে, নাম্বার 2-তে আমি রেখেছি গোখলে মেমোরিয়াল কলেজ। এটা হচ্ছে সাউথ কলকাতার কলেজ এবং এই কলেজটি অন্যতম রিনাউন্ড একটি কলেজ ফর গার্লস। তোমরা কিন্তু এই কলেজটা অ্যাপ্লিকেশন করে থাকলে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও, কেন এই কলেজটা কিন্তু অন্যতম সেরা একটি কলেজ হবে তোমাদের সকলের জন্য। এবং এই কলেজ থেকে কিন্তু মানে প্লেসমেন্ট দেওয়া হয় না, বাট এদের কিন্তু অনেক স্ট্রং সোর্স থাকে, তো তোমরা কিন্তু সেই সমস্ত সোর্স থেকে বিভিন্ন কেরিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম, সেমিনার, ওয়েবিনার এগুলো কিন্তু অ্যাটেন্ড করলে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। ওকে, আর এইটার ফিজটা কিন্তু অন্যান্য গভর্নমেন্ট কলেজের তুলনায় একটু বেশি, তো ওটা তোমরা ওয়েবসাইট থেকে দেখে নিও। বাট নাম্বার 3-তে আমি লিখেছি মহারানী কাশেশ্বরী কলেজ। তো তোমরা এই কলেজটা ডেফিনেটলি সবাই চেনো, শ্যামবাজারে অবস্থিত এই কলেজটা, মনীন্দ্র কলেজটা বেশি পপুলার, এটারই কিন্তু মর্নিং সেকশনটা মহারানী কাশেশ্বরী কলেজ, এটাও গার্লস কলেজ অ্যান্ড এটা হচ্ছে মর্নিং পার্ট, মানে মর্নিং সেকশনে কলেজটা হয় আর কি। তো এই কলেজটা অন্যতম সেরা একটি কলেজের মধ্যে আমি রেখেছি এবং এই কলেজটাও কিন্তু ফি স্ট্রাকচার খুব একটা বেশি নয়, অ্যান্ড তোমরা এটাকেও ট্রাই করতে পারো। নাম্বার 4-এ আছে রামমোহন কলেজ। রামমোহন কলেজটা কিন্তু আমরা সিটি কলেজ হিসেবে অনেকেই চিনি, এটারই মর্নিং পার্ট যেটা কিনা অনলি ফর গার্লসদের জন্যে, সেটাই হচ্ছে কি রামমোহন কলেজ। এবং রামমোহনের কলেজের কিন্তু ইতিহাস সত্যি খুব আমরা আগে থেকে অনেক জেনে এসেছি এবং এই কলেজটি অন্যতম বেশি পপুলার একটি কলেজ। আর এই কলেজটা কিন্তু ফ্যাকাল্টিও খুব ভালো, ইকো ফ্রেন্ডলি ক্লাসরুম আছে, ক্যাম্পাসটাও খুব সুন্দর, তোমরা কিন্তু এই কলেজটাকেও ট্রাই করতে পারো তোমাদের ডিগ্রি কোর্সের জন্য। ওকে, নাম্বার 5-এ আমি দেখছি লরেটো কলেজ। এটা হচ্ছে প্রাইভেট কলেজ এবং এই কলেজটা কিন্তু তোমাদের যারা কিনে ভাবছো যে একটা জবের মানে ডিগ্রি কোর্সের পর একটা জব করবে বা একটা প্লেসমেন্ট অপরচুনিটি পাবে একটা প্রাইভেট কলেজ থেকে করলে ভালো হয় অনলি ফর গার্লসের জন্যে, তারা কিন্তু এই লরেটো কলেজে অ্যাপ্লাই করতেই পারো। লরেটো কলেজ কিন্তু খুব ভালো স্ট্রং প্লেসমেন্ট দেয়, ফি স্ট্রাকচারটা কিন্তু সত্যি এটার বেশি, তুমি একটু ওয়েবসাইট থেকে দেখে নিও, কেন প্রত্যেকটা কোর্সের উপর ভ্যারি করে না, বিএসসি, বিএ এগুলোর উপর ভ্যারি করে, তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়ছো তার উপর ভ্যারি করছে, তুমি একটু ওয়েবসাইটে গিয়ে ফিসটা একটু দেখে নিও।
তো লরেটো কলেজের চান্স পেলে কিন্তু তোমরা সত্যিই খুব মানে আই থিঙ্ক লাকি তোমরা হবে, কারণ এই কলেজের কিন্তু প্লেসমেন্টটা খুব সত্যি খুব স্ট্রং দেয়। নাম্বার সিক্সে আমি দেখেছি বাসন্তী দেবী কলেজ। এই কলেজটাও কিন্তু গার্লস কলেজের মধ্যে অন্যতম সেরা একটি কলেজ এবং এটাও কলকাতার মধ্যেই অবস্থিত এবং এটাও কালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই রয়েছে। তোমরা কিন্তু এই কলেজ থেকে ট্রাই আউট করতেই পারো তোমাদের ডিগ্রি কোর্সের জন্য, ফর বিএসসি বিএ এগুলো, বাট বিকম আই থিঙ্ক এই কলেজে পড়ানো হয় না। তো এবার যা যোগ নাম্বার 7, নাম্বার 7 আমি লিখেছি ভিক্টোরিয়া ইনস্টিটিউট ফর গার্লস। এটা হচ্ছে ভিক্টোরিয়া গার্লস কলেজের আর কি, মানে এটাও বেসিক্যালি তোমাদের ভিক্টোরিয়া ইনস্টিটিউটে তো স্কুল জানোই তোমরা, এটারই একটা গার্লস কলেজ আছে আর কি। তো সেটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ভিক্টোরিয়া কিন্তু সত্যি সেরা একটি কলেজ হবে তোমাদের সকলের জন্যে। যারা কিনা ভাবছো যে ভিক্টোরিয়া অ্যাপ্লিকেশান নিয়ে মানে অ্যাপ্লিকেশান করোনি বা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো না, তারা কিন্তু খুব বড় ভুল করছে, কারণ এই চান্সটা কিন্তু বারবার আসবে না। ভিক্টোরিয়া কিন্তু সত্যিই খুব ভালো একটা কলেজ এবং তোমরা কিন্তু এখান থেকে পাস আউট করলে কিন্তু তোমাদের কেরিয়ারটা খুব ভালো একটা গ্রোয়ের দিকেই এগোবে। ওকে, তো এরপর নাম্বার 8, নাম্বার 8 আমি রেখেছি লেডি ব্রাবর্ন। লেডি ব্রাবর্নের নাম আমরা সকলেই শুনেছি এবং অন্যতম রিনাউন্ড পপুলার একটি কলেজ হচ্ছে লেডি ব্রাবর্ন। তো এই কলেজটা অনলি ফর গার্লস একটি কলেজ এবং এই কলেজে কিন্তু বিএ অ্যান্ড বিএসসি হয়, বিকম হয় না এই কলেজে। বাট এই কলেজে কিন্তু অলমোস্ট সব সাবজেক্টই রয়েছে, মানে বিএ বিএসসির ক্ষেত্রে সমস্ত সাবজেক্ট বলো, আর্টসের সব সাবজেক্ট সব এখানে পড়ানো হচ্ছে। তো তোমরা কিন্তু সাবজেক্টের দিক থেকে কখনোই হতাশ হবে না যদি তোমরা লেডি ব্রাবর্ন কলেজে চান্স পেয়ে যাও। আর এখানে কাট অফও কিন্তু প্রত্যেক বছরই খুব হাই যায়, তো তোমরা কিন্তু মিনিমাম 70%, 78% ওরকম যদি পাও, মানে 80%-এর মতন পেলে যদি তোমরা পাও তো তোমরা এখানে চান্স পেয়েই যাবে। আর যারা এখানে এসসি এসটি আছে ওরা তো 70% ওরকম পেলেই চান্স পেয়ে যাবে। নাম্বার নাইনে আমি রেখেছি যোগমায়া দেবী কলেজ। তোমরা সকলেই জানো যোগমায়া দেবী কিন্তু আশুতোষ কলেজেরই সকালের পার্টটা, মানে মর্নিং পার্ট আর, যেটা অনলি ফর গার্লস। আশুতোষ কলেজ কিন্তু সাউথ কলকাতার বুকে একটি অন্যতম সেরা একটি কলেজ। তো সেখান থেকে বিচার করলে কিন্তু যোগমায়া দেবী কলেজটাও খুবই অন্যতম একটা পপুলার একটি কলেজ। এবং যেহেতু অনলি ফর গার্লস, তাই কিন্তু মর্নিংয়ের মেয়েরা কিন্তু মানে তারা কিন্তু আশুতোষে চান্স পায় না, তারা কিন্তু বেসিক্যালি যোগমায়াতে চান্স পাওয়ার জন্যে ওয়েট করে থাকে যে কখন চান্স পাবে। যোগমায়া দেবী কিন্তু সত্যি আর্টস অ্যান্ড সায়েন্সের জন্য অন্যতম সেরা একটি কলেজ এবং এখানে কিন্তু কমার্স পড়ানো হয়। নাম্বার টেনে আমি রেখেছি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ। তোমাদের ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে একটা কলেজ কিন্তু সিউর আন্ডারে হবে না, ওটা WBSU আন্ডারে হবে। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে স্টেট ইউনিভার্সিটি আন্ডারে একটি কলেজ, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ। আর এখানে লেক টাউনের সাইডে থাকো বা নর্থ ক্যালকাটায় থাকো, তাদের পক্ষে এই কলেজটা খুব ইজি ট্রান্সপোর্টেশন হবে। তো তোমরা কিন্তু এই কলেজটাও ট্রাই করতে পারো তোমাদের বিএ বিএসএম বিকমের জন্য। এই কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যান্ড ইংলিশ ডিপার্টমেন্টটা খুবই স্ট্রং আর ফ্যাকাল্টি তো খুব দারুণ, এই তোমরা জানোই। তো এই কলেজটা তুমি ট্রাই করতে পারো, আর ফি স্ট্রাকচার খুব একটা বেশি না, আর প্রত্যেক বছর খুব একটা হাই কাট অফও যায় না। তো এই ছিল টপ 10 গার্লস কলেজ ইন কলকাতা নিয়ে একটা রিলেটেড পুরো হোল থিংস আমি এখানে কমপ্লিটলিভাবে বললাম। আই থিঙ্ক তোমাদের আর কোনো ডাউট থাকছে না, তো তোমরা প্লিজ কিন্তু পুরোটা স্কিপ না করে দেখো এবং আমাকে জানিও তোমাদের ফিডব্যাক। এবং তোমরা কোন কলেজে ভর্তি হলে বা কোন কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। ওকে, সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের এখানেই রাখছি, দেখা হচ্ছে বা অন্য কোনো টপিকের ওপর অন্য কোনো ভিডিও নিয়ে। যতক্ষণ স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। আর যদি তোমাদের কোনো স্পেশাল টপিক থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও, আমি সেই নিয়ে একটা ভিডিও ডেফিনেটলি করে দেবো। ওকে, বাই।